আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা লিথুনিয়া নিয়ে কাজ করছি। লিথুনিয়া একটি ইউরোপের সেঞ্জিনভুক্ত সেন্ট্রাল ইউরোপের একটি রাষ্ট্র। এই দেশে বিভিন্ন কাজের জন্য বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত রয়েছে। এই শ্রমবাজারটিতে কনস্ট্রাকশন শিল্পের সহ বিভিন্ন ফ্যাক্টরি এবং হোটেল রেস্টুরেন্ট সেক্টর এবং এগ্রিকালচার সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। এখানে আপনারা লিথুনিয়া সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে, অনেকেরই লিথুনিয়া সম্বন্ধে কোনো ধারণাই নেই। তবে আপনার যদি কোনো লিথুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই থাকে, তাহলে আপনি লিথুনিয়া সম্পর্কে আগে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে আপনি লিথুনিয়া সম্পর্কিত কিছু তথ্য জানতে পারবেন। আসুন তাহলে ভিডিওটি আমরা দেখে আসি। লিথুনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুনিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিউস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তেই দেশের পশ্চিম পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুনীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করে। লিথুনিয়া দেশটি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে এবং বাড়ছে দেশটিতে কাজের সংখ্যা। বাংলাদেশিদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো, লিথুনিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে শ্রমবাজার। আমরা চাইলেই লিথুনিয়া যেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে পারে। প্রিয় দর্শক, এই হচ্ছে লিথুনিয়া এবং লিথুনিয়া সম্পর্কে একটি ধারণা। এবারে আমরা জানব লিথুনিয়াতে কোন কোন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন, এই সেক্টরগুলো কি, এবং এই সেক্টরে যাওয়ার জন্য পরবর্তী আরেকটি ক্লিপে আপনাদের সুযোগ সুবিধাগুলো আলোচনা করব। আসুন দেখে আসি লিথুনিয়াতে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন। লিথুনিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শ্রমিক নেওয়া হচ্ছে, যেমন মেশন, টাচ মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফাইভ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে, যেমন বিভিন্ন গ্রিন হাউস, হোটেল এবং রেস্টুরেন্টেও কাজের সুযোগ রয়েছে লিথুনিয়ায়। প্রিয় দর্শক, এই হলো আপনার কাজের সেক্টর। এবারে আমরা জানবো লিথুনিয়াতে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে, কি কি কাগজপত্র লাগে। আপনি যদি অভিজ্ঞ হন, তাহলে অভিজ্ঞতার কাগজপত্র সহ এর সঙ্গে পাসপোর্ট সহ বিভিন্ন কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে আমরা জেনে নেব। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানলাম কি কি কাগজপত্র লাগবে। এবারে আমরা জানবো লিথুনিয়াতে আপনি ভিসা কিভাবে পাবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন, বেতনাদি কত এবং আপনার থাকা এবং খাবার ব্যবস্থার কি হবে, এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখে আসি। লিথুনিয়া ভিসা প্রসেস করতে সময় লাগবে 5 থেকে 6 মাস এবং শুরুতেই পাওয়া যাবে 2 বছরের ভিসা, যা প্রতি বছর নবায়নযোগ্য। এছাড়া বেতন হবে 800 থেকে 1000 ইউরো, থাকবে ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 থেকে 6 দিন কাজ, আর পিআর সুবিধা তো আছেই। এবারে আমরা দেখে নিলাম লিথুনিয়াতে কি কি কাজের ক্ষেত্র রয়েছে এবং আপনি কি কি কাগজপত্র দিয়ে ভিসা পেতে পারেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন। প্রিয় দর্শক, এবারে আমরা জেনে নিব লিথুনিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয়। আপনি যখন আমাদের কাছে কাগজপত্রগুলো সাবমিট করবেন, তখন আমরা এগুলো প্রসেসিং করে পাঠিয়ে দিব লিথুনিয়াতে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছেন তার কাছে। সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে কোম্পানির কাছে এটি জমা প্রদান করে নিয়োগপত্র লাভ করবে এবং কোম্পানির পক্ষ থেকে এটি ইমিগ্রেশনে জমা দিয়ে ইমিগ্রেশন থেকে একটি ওয়ার্ক পারমিট পাওয়া যাবে। সেই ওয়ার্ক পারমিটটি ই মাইগ্রেট পেপার হিসাবে বারকোড দেওয়া থাকবে।
সেই বারকোডওয়ালা ইমাইগ্রেট পেপারটি আপনাদের হাতে এসে পৌঁছানোর পর ভারতের দূতাবাসে যে অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে বিএফএস গ্লোবাল, সেই বিএফএস গ্লোবালে আপনি আপনার শিডিউল মোতাবেক ভিসা আবেদনটি দাখিল করে আপনাকে অপেক্ষা করতে হবে ইমেলের জন্য। ইমেলে মাইগ্রেশন থেকে জানিয়ে দিবে আপনার ভিডিও কলের মাধ্যমে কখন ইন্টারভিউটা হবে, সেই দিনক্ষণ অনুযায়ী আপনি ভিডিও লিংকে ক্লিক করে ইন্টারভিউর দিন তারিখ সময় অনুযায়ী আপনি ভিডিও কলে ইন্টারভিউ প্রদান করবেন এবং ইন্টারভিউ প্রদানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর আপনাকে আরেকটি মেইল দিবে যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে, এবারে ডেলিভারির জন্য আপনি দিল্লিতে যেয়ে বিএফএস গ্লোবালে যে জমা স্লিপটি পেয়েছিলেন সেই জমা স্লিপটি প্রদান করে আপনি আপনার ভিসাটি উত্তোলন করবেন। এইভাবেই লিথুনিয়ার ভিসাগুলো প্রসেসিং হচ্ছে। বর্তমান সময়ে লিথুনিয়ার জন্য আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন এবং ফিউচার ওয়ার্ল্ড হতে পারে আপনার একটি সঠিক এজেন্সির নাম, যেখানে এসে আপনি সব ধরনের তথ্য উপাত্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে জেনে নিয়ে লিথুনিয়ার ভিসাটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে ওয়ার্ক পারমিট লাভ, পরবর্তী সময়ে ভিসা লাভ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে ভিলনাস লিথুনিয়া পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের ইউরোপের সেন্ট্রাল ইউরোপের এবং সেঙ্গেনের কর্মজীবন শুরু করতে পারবেন। লিথুনিয়ার ভিসা লাভ করলে আপনি 2 বছরের রেসিডেন্সি কার্ড দূতাবাস থেকেই একসঙ্গে পেয়ে যাবেন, তাহলে লিথুনিয়া যাওয়ার পরে আপনাকে আর রেসিডেন্সি কার্ড এক্সটেনশন করার কোনো ঝামেলা নেই, আপনি 2 বছর পর্যন্ত বৈধ এই রেসিডেন্স কার্ড দিয়ে থাকতে পারবেন। আপনারা এই কার্ডের মাধ্যমে সেঙ্গেনের সবকটি দেশে ভিজিট করতে পারবেন এবং আপনি যদি মনে করেন লিথুনিয়ার কোম্পানি থেকে আপনি এনওসি নিয়ে ইটালি, ফ্রান্স, বেলজিয়াম যে কোনো জায়গায় আপনার প্রিয় ডেস্টিনেশনে কাজ করবেন সেটিও আপনি করতে পারবেন এবং পরবর্তী সময় ওই ইটালি থেকে বা বেলজিয়াম থেকে বা ফ্রান্সে থেকে কাজ করলে সেখানকার ভিসাটি আপনি টার্মিনেট করে নেবেন। এছাড়াও নন সেঙ্গেন রোমানিয়া, কসোভো, মলদোভা, বসনি হার্জেগোভিনা, বুলগেরিয়া সমস্ত জায়গায় আপনি লিথুনিয়ার যে রেসিডেন্সি কার্ড রয়েছে সেটি দিয়ে আপনি অনায়াসেই সেই সব দেশগুলো ভ্রমণ করতে পারবেন। যারা লিথুনিয়ায় যেতে চান তারা আমাদের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11:00 থেকে বিকাল 4:00 মধ্যে সরাসরি যোগাযোগ করে লিথুনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে লিথুনিয়ার ভিসা লাভ করে লিথুনিয়া গমন করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।